হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবিয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে লাউ গাছ নিয়ে, আর এটাই আমার এই বছরের জন্য শেষ পর্ব। আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে এবং শেষ পর্যন্ত লাউ গাছ বেড়ে ওঠা, চারা করা সমস্ত কিছু আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিছু কিছু টিপসও দিয়েছি। আর আজকে আমি এই ভিডিওটা কোনো এডিট করিনি, একেবারে রই রেখেছি। তো আশা করছি বুঝতে আপনাদের অসুবিধা হবে না, তো দেখতে থাকুন। এবছরের ওয়েদারটা খুব ভালো ছিল, গরম ছিল, আর যেহেতু শীতের দেশে গরম যখন থাকে তখনই গাছপালাগুলো বেশি ভালো হয়, লকলকা হয়। যদিও পানি দিতে হয় প্রচুর, দুই বেলা করে পানি দিতে হয় যখন বেশি রোদ থাকে। আমি দুই বেলা করেই পানি দিয়েছি। আর আমার এই গাছগুলোতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, সবটাই অর্গানিক। গাছের গোড়াতে আমি প্রচুর পরিমাণে রান্নাঘরের যাবতীয় তরি তরকারি ছিলা যা থাকে সব আমি এই গাছের গোড়াতে দিয়েছি। প্রথমে গাছটা লাগানোর আগে বেশ খানিকটা গর্ত করে আমি ওই তরকারি ছিলা টিলাগুলো দিয়ে গর্তটাকে ফিল আপ করে তারপরে কম্পোস্ট দিলাম। দেন লাউ গাছ লাগানোর পরে আর আমি এক্সট্রা কোনো সার দিইনি। যা দিই চাল ধোয়ার পানি, মাছ ধোয়ার পানি, এগুলোই আমি এখানে দেই, আর কিছু এক্সট্রা কোনো সার দেওয়া হয় না। তাতেই আমার গাছগুলো দেখেন মাশাল্লাহ কত লকলকা, এবং প্রতিটা ডগায় ডগায় লাউ ধরেছে। সবচেয়ে বড় কথা যেটা, লাউ আপনার বড় হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস দিতে হবে, খোলামেলা জায়গা হইতে হবে, রোদের আলো মানে সূর্যের আলো আর বাতাস যেন ঠিক মতো পায় আলো বাতাসটা। মাচার মধ্যেও লাউ আলহামদুলিল্লাহ বেশ বড় বড়, প্রায় 7-8টার মতো বড় লাউ হয়েছে আর ছোট কয়েকটা হয়েছিল। আর এই আপেল গাছের মধ্যে যেগুলো হয়েছে, এখন তো সিজন শেষ শেষ অলরেডি, কিন্তু আরও 2 সপ্তাহ আগেই কিন্তু সিজন শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই কিন্তু লাউ গাছ ছিঁড়ে ফেলছে, তুলে ফেলছে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ হচ্ছে, এখনও হচ্ছে, যেহেতু আমি ছিঁড়বো না। আপনা আপনি যেটুকু হয় হোক, দেখেন ফাঁকে ফাঁকে চিপাই চিপাই দেখেন ছোট ছোট অনেকগুলো লাউ। এগুলো একটু সূর্যের আলো ওয়েদার ভালো হলে এগুলো বড় হবে। আমি প্রতিদিনই সকালে এসে দেখি যে লাউগুলো একটু বড় হচ্ছে বড় হচ্ছে। তো সুতরাং আমি ছিঁড়বো কেন, আমি রেখে দিয়েছি, যা হয় হোক, হবে হবে ইনশাল্লাহ। প্রায় 12-13টার মতো তো পাড়া হয়ে গেছে এই আপেল গাছ থেকে। এই যে একটা আপেল পড়লো, এখন আপেল আপনা আপনাই পড়ে, আমরা তুলিও না, খাইও না, খাওয়া হয় না। এই যে গাছের নিচে কীভাবে আপেল পড়ে আছে দেখেন, কেউ খায় না আপেল, কী করবো। যাই হোক, তারপরে যে লাউর কথা বলছি, লাউগুলো আপনা আপনাই বড় হচ্ছে এখানে। এখন আমি তো এই সপ্তাহখানিক ধরে তো পানিও দেওয়া লাগে না, বৃষ্টি আসে। আগে তো যখন প্রচুর রোদ ছিল সামার সময়ে, ওই রোদের মধ্যে আমি 2-3 বেলাও পানি দিছি, এরকমও ছিলাম। যত্ন করতে হয়, একটু যত্ন না করলে তো আর গাছ ভালো হয় না। আমি সবাইকেই বলি, সবসময় বলি যে যে কোনো ফল গাছ বা ফুল গাছ ভালো ফলন হইতে হলে তো অবশ্যই একটু যত্ন করতে হবে, কিছু টেকনিক ফলো করতে হবে, আর গাছকে ভালোবাসতে হবে। যেটা সবচেয়ে বড় কথা হলো, গাছ যত রকমেরই হোক না কেন, যে রকমই হোক না কেন, ফল বা ফুল যেই রকমই গাছ হোক না কেন, গাছকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে তো আপনার গাছকে যত্ন করবেন কী করে, তাই না? ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, দেন আপনাকে ইয়ে দিবে। আপেল গাছে এবার আমার বাম্পার ফলন হয়েছে, বুঝছো, আপেল গাছ থেকে লাউ পাড়া হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
الحمد لله. আজকে সবগুলো পেরে ফেলবো, নাও সাবধানে উঠো। আর কিছু তো নিয়ে উঠলাম না, কি নিয়ে উঠবা, কি দিব কাটার জন্য? তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।